আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে প্রচুর স্টক দেখাবো। প্রথমে শুরু করবো বিগেল দিয়ে। শো কোয়ালিটি বিগেল আছে আমাদের কাছে, প্রপার মার্কেট, প্রপার কালার। তো আরও স্টক আছে, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চারই কোয়ালিটি আলাদা, কোয়ালিটি মেইনটেইন করা। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অধিকারী, ব্লগ থেকে আবারও চলে এসেছি অভিয়ান সোনি চ্যানেলে। তো আজকে দারুণ দারুণ ব্রিড আপনাদের সামনে সারপ্রাইজ আছে। তো একে একে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, একে একে আমরা ব্রিড গুলো দেখাতে থাকি, ঠিক আছে? আচ্ছা, এই বিগেল গুলো প্রপার মার্কিং দেখতে পাচ্ছি, এর এজ কি আছে? এজ আছে 45 ডেজ করে আছে, যা আছে সব 45 ডেজ এর আছে। তিনটে কি মেল? তিনটে ফিমেল আছে, মেল অর্ডার করলে মেল আনিয়ে দেবো। এগুলো কি 1 লিটারের বাচ্চা? 1 লিটারের বাচ্চা আছে। আচ্ছা, একটা তো খুব ভালো সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই সুন্দর কোয়ালিটি, বাট এটা একটুখানি ম্যাসিভ। 1 লিটারের মধ্যে কোন না আপডাউন হয়? ম্যাসিভ আছে, যে প্রথম আসবে সে ওটা বেছে নিতে পারবে। হ্যাঁ অবশ্যই, প্রথম আসলে তিনটে থেকে নিজের পছন্দ, নিজের পছন্দ মতো একটা বেছে নেওয়া যাবে, অপশন রাখা আছে আমাদের। তুমি এগুলোর দাম কি রেখেছো? এগুলো আছে 1400 টাকা করে, প্রপার মার্কিং জ্যাকেট। আচ্ছা, দেখতেই পাচ্ছ, বন্ধুদের দেখাতে বলবো আমি একটু ক্লোজ করে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো, প্রপার মার্কিং জ্যাকেট, কানগুলো 45 দিন হয়ে গেছে, 45 ডেজ এই কোয়ালিটি, না খুব ছোট না খুব বড়। এখন এরা গিয়ে ভ্যাকসিন দিতে, পাপি টিপি নাকি প্রথমটা হবে? হ্যাঁ, কাস্টমারের কাছে যাওয়ার পরে 3 দিন আমরা টাইম নিয়ে ডিওয়ার্মিং দেওয়ার পর তারপরে ভ্যাকসিন স্টার্ট করি, তার 5 দিন বাদে। 5 দিন এটা সিস্টেম আছে, মানে যেহেতু ওয়েদার চেঞ্জ হয়, জল চেঞ্জ হয়, তো সেই কারণে 3 দিন বাদে ডিভার্মিং, তারপর 5 দিন বাদে ভ্যাকসিন। আচ্ছা, ওর অ্যাক্টিভিটিটা একটু দেখে নিই আমরা এখানটা ছেড়ে। একদম একদম, আচ্ছা একটু ওপরে বসিয়েছি বলে ভয় পাচ্ছে, হয়তো ভয় পাচ্ছে। কেজে থাকে তো, অ্যাকচুয়ালি কেজে থাকার ধরুন ওরা প্রথমে একটুখানি হক চুকিয়ে যায় একটু। দেখুন কানগুলো মাজেল ছাড়িয়ে চলে গেছে, এগুলো দেখার একটা ব্যাপার আছে। ফেস কোয়ালিটি আপনারা দেখুন, মার্কিন তো দেখানো হয়েছে, তবু দেখুন তেলের অগ্রভাগে সাদা জ্যাকেট পুরো। ঠিক আছে, আমরা নেক্সট ব্রিড দেখে নিই। ঠিক আছে, এবার দুটো রড দেখতে পাচ্ছি। আচ্ছা, দুটোই কি 1 লিটারের বাচ্চা ছিল? একদম সেম লিটারের বাচ্চা আছে দুটোই, দুটো রড আছে। দুটো কি মেল ফিমেল আছে? না একদম দুটোই ফিমেল আছে, দুটোই ফিমেল আছে, মেল আমরা অর্ডারে আনা। হেডটা দেখুন, এটা কি বলে, পাঁচ হেড না অ্যাপেল হেড? একদম পাঁচ হেডে আছে, খুবই ম্যাসিভ কোয়ালিটিতে আছে। এজ কি আছে? হ্যাঁ, সবই 42 ডেজ করে আছে। 42 ডেজ, হ্যাঁ, বাচ্চাগুলো খুবই ম্যাসিভ কোয়ালিটিতে আছে, দেখতেই পাচ্ছেন বডি ওয়েটও এত সুন্দর বাচ্চাগুলো। কত বডি ওয়েট হবে এখন? এগুলো ম্যাক্স টু ম্যাক্স এখন 2.5 কিলো থেকে 3 কিলো হবে বডি ওয়েট, 2.5-3 কিলো বডি ওয়েট আছে। এখন খাচ্ছে কি আছে? এখন পেডিগ্রি প্রো স্টার্টার। স্টার্টার, আর এর দাম কি রেখেছো? দাম আছে এর ফিমেল 16,000। এর উপর কিছু নেগোসিয়েট হতে পারে? সেটা কাস্টমার ফাইনাল হলে অবশ্যই, সিরিয়াস বায়ার হলে অবশ্যই আমরা সেটা সেই একটা জায়গা করব। আচ্ছা, ফোন করলে কটা থেকে কটার উপর করতে হবে? আমাদের ফোন কল সকাল 10টা থেকে রাত 10টা, রাত 10টার মধ্যে করে, যে কোনো টাইমে করতে পারে, কোনো অসুবিধে নেই, আপনারা করবেন। এবং দুটো রড পাপ্পি আছে, হেভি কোয়ালিটি, বোন কোয়ালিটি আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, কিন্তু 45 দিন, এগুলো ঠিক 3 মাস থেকে ঠিক গেট আপ চেঞ্জ হবে না? গেট আপ অলরেডি এসে গেছে, যেহেতু শো কোয়ালিটি বাচ্চা, শো কোয়ালিটি বাচ্চা, কিন্তু এটা আরো বেটার হবে, আরো বেটার, যত বড় হবে আরো বেটার, আরো বেটার হবে। আচ্ছা, এগুলো আমরা কি ব্রিড দেখতে পাচ্ছি? এটা এক্সোটিক ব্রিডের মধ্যে আছে, চিয়াওয়া। এর আগেও আমরা দেখিয়েছি এই ব্রিডটা, সচরাচর পাওয়া যায় না, খুব এক্সোটিক ব্রিডের মধ্যে পড়ে, আর খুবই কাস্টমারের ফেভারিট ব্রিড এটা, একদম মানে লো মেইনটেন্যান্সে, এক খুব স্মল ব্রিড, অবশ্যই দামের ডিফারেন্স আছে, আমি সবটাই বলে দিচ্ছি, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল হয়ে যাবে। আর লং হেয়ারের যে মেল বাচ্চাটা 25,000, আর শর্ট হেয়ারের মেল বাচ্চাটা 20,000।
হেরাল্ড অবস্থায় 3 থেকে 6 কিলো মতো ওয়েট হয়, 3 থেকে 6 এর মধ্যে হয় একদম, যাতে ক্যারি করতে সুবিধা হয় সেই কারণে এত কম ওয়েট হয় বলে। দেখতেও তো খুব সুন্দর, যেন পকেটে ঢুকে যাবে মনে হচ্ছে। খুবই স্মল ওয়েট, খুবই স্মল। এরা কি খুব জলি হয়? অবশ্যই খুব জলি, প্লেফুল, অ্যাকটিভ একদম। দেখুন আপনারা 25, 8, 20 মেল ফিমেল অনুযায়ী দাম না কোড অনুযায়ী দাম? না এটা কোড অনুযায়ী দাম। লং কোড এটা 25, ফিমেল আপনার 20000। হ্যাঁ ফিমেল 20000, শর্ট কোটে আছে, শর্ট কোটে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি আমরা পিওর একটা সিট জু, যেটা আমরা বুঝতে পারি মুখটা নোজটা ঢোকানো থাকে এবং এটা ট্রাই কালারের উপর আছে। মেল না ফিমেল আছে? এটা মেল আছে, মেল মেল আছে, ট্রাই কালার। সিট জুট লোকে ট্রাই কালারটাই বেশি পছন্দ করে, যে কালারটা বেশি চলে চলে আর কি। আর এর এজ কিরকম হবে? এজ আছে 35 ডেজ। 35 ডেজে কোড দেখুন, এর ভেতরে আঙুল চলে গেলে দেখা যাবে না একদম। কোড দেখুন, টেলটা কতটুকু টেল আছে। আর এটা মেল পাপি আছে? মেল আছে, মেল পাপি আছে। এর দাম কি রেখেছো? এটা 22000 অনলি। 22000 মানে 22000 টাকা সিডজু এই সাইজে। এত সুন্দর বাচ্চা কমেও আছে কিন্তু তার কোয়ালিটি আলাদা। এত সুন্দর বাচ্চা 22000 টাকা আমার কাছে পাওয়া পাওয়া মানে অসম্ভব। কারণ সিডজু সাধারণত অ্যাডাল্ট হলে যদি রিয়েল বাচ্চা হয় 4-5 কেজির মধ্যে হয় নাকি? একদম একদম, 4-5 কেজির মধ্যে হয়। এবার আমরা দেখতে পাচ্ছি এটা সো কোয়ালিটি সেট জো। এর এজ কি আছে? এজ আছে 3 মান্থস। 3 মান্থস। এটাও ট্রাই কালার? অবশ্যই ট্রাই কালারে আছে, কোয়ালিটি দেখতে পাচ্ছেন, সো কোয়ালিটি বাচ্চা। লং কোট দেখুন, দেখুন কত বড় বড় হয়ে গেছে। 3 মাসে, 3 মাসের বাচ্চা। এ 1 বছর হলে খুবই কিউট, মানে বডিটা ঢেকে যাবে একদম একদম, খুবই কিউট বাচ্চা। এটাও ট্রাই কালার আছে? একদম ট্রাই কালার। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ও এর 3 মাস ইকাল, তাহলে তো ডিভার, হ্যাঁ ডিভার্মিং ভ্যাকসিন পুরো ডান আছে, ভ্যাকসিন কার্ডও পেয়ে যাবে। অবশ্যই ভ্যাকসিন কার্ডও পাবে, তাহলে ভ্যাকসিন কার্ড এই সমস্ত কিছু এজও 3 মাস মানে রেডি পাবে। একদম রেডি, যেটা আমাদের অল্প বয়সে একটা ভয় থাকে যে ভ্যাকসিন হয়ে যাচ্ছে। এর কি দামটা কিরাম হতে পারে? এটা আছে আপনার 20000 টাকায়। 20000 টাকায় মেল না ফিমেল আছে? ফিমেল আছে। ফিমেল বলে একটু দামটা কম, মেল 22000। এটা কত সুন্দর, মেল হচ্ছে 22, হ্যাঁ আর ফিমেল 20, ফিমেল 20। তবে রেডি বাচ্চা, রেডি বাচ্চা, এটা রেডি বাচ্চা। আর রেডি বাচ্চা থাকবে না, হ্যাঁ হ্যাঁ, যেটা করবেন আপনারা কন্টাক্ট নাম্বার পাওয়া তাড়াতাড়ি পারবেন, কন্টাক্ট করুন। যাদের নেবার ইচ্ছা আছে অবশ্যই করবেন, কারণ ওনারা অনেক কাজে ব্যস্ত থাকে, ডিস্টার্ব করবেন না। নেবার মতো ইচ্ছা হলে সঙ্গে সঙ্গে ফোন করে আপনারা যোগাযোগ নিয়ে নিন। আর এই কোয়ালিটি সব সময় দেওয়া যায়, কোয়ালিটিও সব সময় পাওয়া যাবে না, এই এজেরও কেউ সব সময় কেউ কোয়ালিটি আছে। আপনারা ভিডিওটা দেখছেন ঠিকই, সামনে থেকে দেখলে আরো বুঝতে পারবেন। হ্যাঁ আমরা চাইলেও দিতে পারি না, এই ভিডিওতে হয়তো অতটা দেখানো যাচ্ছে। হ্যাঁ এবার কি দেখতে পাচ্ছি? এটা উলিকোটে, প্রপার উলিকোটে অডাইজে হাস্কি আছে, ফিমেল, হাস্কি আছে ফিমেল। এটা মানে খুবই আমাদের কাস্টমারদের ভালোবাসার ব্রিড, একটা ভালোবাসার এখন খুবই। আর অডাইজটাও তো আনকমন, একদম একদম ফিমেল আছে। এটা উলিকোট প্রপার, উলিকোটে গ্রে কালার, কোট কোয়ালিটি খুব খুব দারুণ, মানে দেখা যাবে না, স্কিন দেখতে পাবেন না আপনারা। এই কালারটা কি কালার বলে? এটা গ্রে কালার আছে, গ্রে কালার আছে, গ্রে কালারে আছে, মানে হোয়াইটের দিকটা বেশি আছে। হ্যাঁ হোয়াইট আর গ্রে, গ্রে। কতদিন বয়স? প্রপার অডাইজে একটা ব্লু সাইজ, একটা নরমাল আছে। এজ কি আছে এখন? এজ হয়ে গেছে এটা 40 ডেজ, 40 ডেজে আছে বাচ্চাটা। খুবই ভালো বডি ওয়েটে আছে, খুবই অ্যাক্টিভ। কিরকম বডি ওয়েট হতে পারে? বডি ওয়েট এই মুহূর্তে মোটামুটি 3 কিলো মতো আছে। 3 কিলো? আর এর কি ডিভার্মিং হয়ে গেছে? অবশ্যই ডিভার্মিং করা রেডি আছে বাচ্চা পুরো। আপনারা নিয়ে গিয়ে 2 দিন রাখার পর ভ্যাকসিন দিতে। এর দাম কি রেখেছে? এটা আছে অনলি 20000। আমরা যেহেতু হোলসেলিং প্রাইসে আমরা যে কোনো ব্রিড বিক্রি করি, একটা নিলেও যে দাম পাবে, দুটো তিনটে নিলেও সেই দাম। একদম একদম। আচ্ছা এবার একটা জিএসডি দেখতে পাচ্ছি, পুরো পিওর লং কোট। হ্যাঁ ব্ল্যাক এন্ড ট্যান, পুরো লং কোটে ব্ল্যাক এন্ড ট্যান, একদম ম্যাসিভ কোয়ালিটির বাচ্চা, শো কোয়ালিটির বাচ্চা আছে। পোস্টস গুলো দেখতে যে বাচ্চা কিন্তু রেডি পুরো ডিভার্মিং করে, অনেকটাই লম্বা, মানে ইম্পোর্ট মনে হচ্ছে, একদম একদম বাচ্চা, একদম তাই মনে হচ্ছে, কিন্তু শো কোয়ালিটির বাচ্চা আছে এটা। হ্যাঁ ল্যাশটা দেখুন, পোস ল্যাশ, লং টেল, এখন থেকে বোঝা যাচ্ছে ল্যাশটা কি হবে। ব্ল্যাক এন্ড ট্যান মুখটা কি, পোস গুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ ব্ল্যাক মার্কস আছে। হ্যাঁ এই কালারটা আস্তে আস্তে রিচ হবে না? একদম রিচ, ডিপ রিচ এসে যাবে। আর ব্ল্যাকটা ব্ল্যাকই থাকবে? অবশ্যই অবশ্যই ব্ল্যাক ব্ল্যাকই থাকবে। আর বেস্ট বেস্ট লং কোট আপনারা একটু ঘুরে দেখুন, এটা ওয়ান পিসি আছে, যত তাড়াতাড়ি পারবেন আপনারা কালেক্ট করুন। হ্যাঁ এই কোয়ালিটির বাচ্চাও সব সময় দেওয়া পসিবল নয়। কত দিনের বাচ্চা এটা? মোটামুটি আপনার এখন ওই 50 ডেজ মতো এজ আছে। 50 ডেজ? হ্যাঁ 50 ডেজ। মানে ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে? না ফার্স্ট ভ্যাকসিন হবে, হবে দিনের মধ্যেই হবে, রেডি হয়ে যাবে বাচ্চা। আচ্ছা কেউ নিতে চাইলে তোমরা কি ভ্যাকসিন করে পাঠাও? অবশ্যই আমরা পুরোই করি, সবকিছুই আমরা গাইড করে দিই। ভ্যাকসিন আমাদের
এন্ড থেকে পেয়ে যাবেন এবং আমাদের লোকও আছে যে আপনাদের ডোরস্টেপে চলে যাবে। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। দাম কি রেখেছেন? দাম আছে এটার অনলি ফর 18,000। 80,000 একদম 18,000 টাকায় আপনারা লং কোট পেয়ে যাচ্ছেন। এই লং কোটের জিএসডি এত সুন্দর বাচ্চা পাবেন। আর আমরা দেখতে পাচ্ছি আমেরিকান আকিতা। হ্যাঁ এটা হেডটা তো আমি আকিতা এর আগেও বাচ্চা দেখেছি, এর হেডটা খুব দেখতে পাচ্ছি হেভি। আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি আলাদা, কোয়ালিটি মেইনটেইন করা। হ্যাঁ মানে আমরা কোয়ালিটি মেইনটেইন করি, মেইনটেইন করা হচ্ছে যাতে কাস্টমার কোনো সময় না বলতে পারে যে আমি কি ঠিক বললাম এটা আকিতা, এই বিটটা কোথাকার, আমেরিকানই না? অবশ্যই অবশ্যই আকিতা আছে। কোয়ালিটি আপনারা দেখুন, কোয়ালিটি এক হাতে চালানোটা পসিবল নয়, তাও বডি ওয়েট কিরকম হতে পারে ভিডিওতে দেখানোর জন্য। অলরেডি এখনই প্রায় 4 কিলো বডি ওয়েট, 4 কিলো বডি ওয়েট। হ্যাঁ 4 কিলো বডি ওয়েট। অ্যাডাল্ট হলে কত হতে পারে? অ্যাডাল্ট মোটামুটি ধরুন হ্যাঁ ওরকম অ্যাবভ 40 কেজি, বেশি তো কম হবে, বেশি তো কম হবে, কারণ এগুলো অনেক হাই মাসলের বাচ্চা তো। আচ্ছা এজ কিরকম হবে? এজ এটার আছে আবার আপাতত 42 দিন বয়স আছে। 42 দিন ডিওয়ার্মিং হয়ে গেছে, ডিওয়ার্মিং ডান, ভ্যাকসিন প্রত্যেক বাচ্চারই আমাদের ডিওয়ার্মিং ডান, ভ্যাকসিন ভ্যাকসিনটা এবার কাস্টমার এন্ডে গিয়ে স্টার্ট হয়, কারণ অনেক বাচ্চার ক্ষেত্রে ভ্যাকসিন করে দিই আর অনেক বাচ্চার ক্ষেত্রে সময় হয় না বলে আমরা করি না, করে দেওয়া যায় আর সেটা কাস্টমার এন্ডে যাওয়ার পরে ওয়েদার চেঞ্জ হয় তারপরে করে, তারপর করা হয়। এর দাম কি রেখেছো? এটার দাম আছে আপনাদের অনলি 35,000 আকিতা, আমাদের কাছে 35,000 টাকা। এত ভালো কোয়ালিটি আছে, আকিতার মার্কেট এত হাই 45 এর নিচে পাওয়া যায় না, এখানে 35 আছে। তবে আমি কথা দিচ্ছি আমার চ্যানেলের হয়ে এলে কিছুটা কম করা দিয়ে করে, সেটা অবশ্যই যে সুপর্ণ অধিকারী ব্লক থেকে যদি আসেন, কাস্টমার আসবেন নেওয়ার জন্য এই সব ব্রিডের জন্য, তো আমরা চেষ্টা করব ততটা আরো কিছু নেগোসিয়েবল করে দেওয়ার। এই আকিতা এখনো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবল নয়, না যদি কারোর কাছে থাকে তারা বাইরে থেকে আনিয়েছে, খুব কম বাইরে থেকে আনিয়েছে, কোনো এখানে কেউ রাখে আগে যেরকম হাস্কি অ্যাভেলেবল ছিল না আমরাই করি সব কাস্টমার, প্রথম এটা আমরাই এই প্রাইসিং এ দিয়ে দিয়ে আমরা হাস্কিটা অ্যাভেলেবল করিয়েছি, ইভেন চাও 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 চাও, তো এখন আমরা এই ইজোটিক ব্রিড গুলো অ্যাভেলেবল করাতে চাই কাস্টমার।